দর্শক, কক্সবাজার উপকূল এলাকায় আছেন আমাদের সহকর্মী মনজুম হোসেন শাকিল। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় মোকা যতই উপকূলের দিকে ধেয়ে আসছে ততই এখানে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। বিশেষ করে উপকূলের মানুষ তারা বাড়িঘর ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে। কক্সবাজার জেলা প্রশাসকের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে এ পর্যন্ত প্রায় অর্ধলক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে সেন্ট মার্টিন এবং রোহিঙ্গা ক্যাম্পে মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ভলান্টিয়াররা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন।